আনেক সফল পরীক্ষণ রঙা চীনৰ এবাৰ কৃত্রিম সূর্যৰ সফল পরীক্ষণ সমাপ্ত করলে সুবুরিয়া দেশখনে আসল সূর্যত পাঁচ গুণ অধিক শক্তিশালী এই কৃত্রিম সূর্য এই পরীক্ষণৰ সময়ত কৃত্রিম সূর্যৰ তাপমান আছিল 70 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস 17 মিনিট 37 সেকেণ্ড সময় এই তাপমান ধরে রাখিছিল কৃত্রিম সূর্যই 10,000তকৈ অধিক চীনা আর বহিরাষ্ট্রৰ বিজ্ঞানীৰ দলে এই পরীক্ষণ সমাপ্ত করেছে প্রায় 7,060 কোটি ব্যয় হয়েছিল এই পরীক্ষণত আর রঙা চীনৰ আন এক সফল পরীক্ষণ এবার আমি আপনার কোয়ার ভাগত এই জানাইছো এই খবর এবার কৃত্রিম সূর্যর সফল পরীক্ষণ সমাপ্ত করলে সুবুরিয়া দেশখনে আসল সূর্যতকৈ পাঁচ গুণ অধিক শক্তিশালী এই কৃত্রিম সূর্য এই পরীক্ষণের সময়ত কৃত্রিম সূর্যর তাপমান আছিল 70 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস আর 17 মিনিট 37 সেকেণ্ড সময় এই তাপমান ধরে রাখিছিল কৃত্রিম সূর্যই 10,000তকৈ অধিক চীনা আর বহিরাষ্ট্রীয় বিজ্ঞানীর দলে এই পরীক্ষণ সমাপ্ত করেছে প্রায় 7,060 কোটি ব্যয় হয়েছিল এই বিশেষ পরীক্ষণটোত Successfully delivering nuclear fusion has, however, been a long-term goal of nuclear physicists and engineers for some time. The East project, which has cost China around £701 million, is আর এই বিশেষ পরীক্ষণত যেহেতু বহু বিজ্ঞানী জড়িত হয়ে পড়ছিল প্রায় হাজার হাজার জন বিজ্ঞানী এই বিশেষ পরীক্ষণটোত জড়িত হয়ে পড়ছিল আমি সেই ভিজুয়ালস আপনার দেখাইছো আর কৃত্রিম সূর্যর সফল পরীক্ষণ সমাপ্ত করেছে সুবুরিয়া দেশখনে এবার রঙা চীনের এই বিশেষ সফল পরীক্ষণ আর যে কৃত্রিম সূর্যর পরীক্ষণ করেছিল এই কৃত্রিম সূর্য আসল সূর্যতকৈ বহু গুণে শক্তিশালী বা বহু গুণে তাপমান বেশি আছিল 7,060 কোটি ব্যয় হয়েছে এই বিশেষ পরীক্ষণটোত than our very own sun. The device runs at a piping 70 million degrees Celsius, which is 7 times hotter.